হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি তোমাদের বন্ধু গৌতম মাঝি। আশা করি সবাই তোমরা ভালো আছো। যেহেতু কলকাতা বিশ্ববিদ্যালয়ে খুব তাড়াতাড়ি পরীক্ষা হতে চলেছে এবং তোমরা অনেকেই উৎকণ্ঠার মধ্যে রয়েছো যে পরীক্ষা বিশ্ববিদ্যালয় ঘোষণা করেছে অফলাইনে হবে, কিন্তু অফলাইনে হবে সেটা হোম সেন্টারে হবে না অ্যাওয়ে সেন্টারে হবে, এই বিষয়টা নিয়ে অনেকেই কিন্তু তোমরা প্রশ্ন করছো। যদিও কয়েকবার বলেছি, তাও অনেকেই প্রশ্ন করছো আলাদাভাবে, সেজন্য আলাদা করে এই ভিডিওটা তৈরি করা। যেহেতু কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে এখনও পর্যন্ত কোনো রকম হোম সেন্টারের কথা ঘোষণা করা হয়নি, তাহলে ধরে নিতেই হবে যে পরীক্ষা কিন্তু হোম সেন্টারে হচ্ছে না। অর্থাৎ হোম সেন্টার মানে তুমি যে কলেজে পড়ো সেই কলেজে কিন্তু পরীক্ষাটা হবে না, হবে অ্যাওয়ে সেন্টারে, অর্থাৎ আলাদা করে কোনো সেন্টার ঠিক করা হবে, যেমনটা নর্মালি পরীক্ষা হয় সেখানে গিয়ে তোমাদের পরীক্ষা দিতে হবে। অর্থাৎ যেহেতু কোনো নোটিফিকেশন কোনো এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে কোনো বক্তব্য আসেনি, অতএব পরীক্ষা কিন্তু অ্যাওয়ে সেন্টারই হচ্ছে এটা ধরে নেওয়া যায়। আর এই ব্যাপারে সমস্ত সংশয় কেটে যাবে যখন তোমরা অ্যাডমিট কার্ড পেয়ে যাবে। আশা করছি কালকে থেকেই হয়তো অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে কলেজগুলোর তরফ থেকে। তো অ্যাডমিট কার্ড পেয়ে গেলে তোমাদের এই সমস্যার সমাধান কিন্তু মিটে যাবে। তবে যতটুকু মনে হচ্ছে হোম সেন্টার কিন্তু হচ্ছে না, হচ্ছে অ্যাওয়ে সেন্টার। তো ভালো থেকো, সাবধান থেকো, আবার তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, তারা বা বাই।